বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিটে এসে বেঘরে ঘুমালেন বাভুমা। রাতমহলেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে দশটি দেশ লড়বে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ক্রিকেটের সবচেয়ে বড় এই শিরোপার লড়াইয়ে নামার আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ককে নিয়ে হয়ে গেল ক্যাপ্টেন্স মিট, যেখানে বাকিদের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাও। আগামীকাল বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্ট খেলতে প্রত্যেকটা দল ম্যাচের ভেন্যুতে পৌঁছে গেছে, তবে অধিনায়কদের জন্য বাকি ছিল কিছু আনুষ্ঠানিকতা। বিশ্বকাপ শুরুর আগের দিন বুধবার বিকেল তিনটার দিকে সকল অধিনায়ককে নিয়ে বিশেষ আয়োজন করে আইসিসি, যেখানে কুশলাদি বিনিময় করেন সাকিব আল হাসান, জস বাটলার ও রোহিত শর্মারা, যা সরাসরি সম্প্রচার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও। তার এক কাণ্ড জন্ম দিয়েছে হাস্যরসের। ক্যাপ্টেন্স মিট নামের এই অনুষ্ঠানে মঞ্চেই ঘুমাতে দেখা গিয়েছে বাভুমাকে। দেখা গেছে মঞ্চে একসারি সোফায় বসে আছেন অধিনায়কেরা। সবার বামে ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, এরপরই বসেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা, ডানে স্বাগতিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও তার পাশে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই চারজনের মাঝখানে বসেছিলেন প্রোটিয়া দলপতি টেম্বা বাভুমা। ছবিতে দেখা যায় সাকিব আল হাসান যখন তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি কথা বলছিলেন, তখন বেঘর ঘুমে তলিয়ে গেছেন বাভুমা। আসনে বসে কাঁধে মাথা এলিয়ে গভীর ঘুমে মগ্ন প্রোটিয়া অধিনায়ক। বিষয়টি জন্ম দিয়েছে হাস্যরসের। টানা খেলা ও দীর্ঘ সফরের ক্লান্তি টুর্নামেন্ট শুরুর আগেই ভর করেছে খেলোয়াড়দের উপর। সেই ক্লান্তিতেই হয়তো ঘুমিয়ে পড়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। সেই ঘুমের ঘোরে হারিয়ে হয়তো প্রথমবারের মতো দেশকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি।